বামামুলে বহু বছর ধরে দুর্নীতি চলেছে কৈলাসহরের নানা সরকারি প্রকল্পে। গৌরনগর ব্লকে 2014 সালে জুমের চেক নিম্ন বুনিয়াদি সরকারি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ না করে এবং এই কাজে নিয়োজিত শ্রমিকদের টাকা না দিয়ে হাপিস করে দেওয়া হয়েছিল সরকারি 10 লক্ষ টাকা। অভিযোগের তীর উঠেছিল কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায়ের বিরুদ্ধে। এত বড় আর্থিক দুর্নীতি ঘটার পরেও কোনো পদক্ষেপ নেননি 9 কোটির তৎকালীন জেলা শাসক। এরপর কেটে গেছে 8 বছর, অবশেষে ব্যবস্থা নিল রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। 2022 সালের 18 মার্চ অভিযুক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কৈলাসহরের ইরানি থানায় লিখিত মামলা দায়ের করেছেন 9 কোটি জেলা শাসক বিশাল কুমার। স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ তথা শিক্ষক মোহাম্মদ বাসির আলী বুধবার জানান, ক্লাসরুমের অভাবে সঠিকভাবে ক্লাস করতে পারছে না বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমার নাম মোহাম্মদ বাসির আলী, আমি জুমের চেক স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ। তো আমি এই স্কুলে আসার পর থেকেই দেখতেছি একটা ঘর ভগ্নদশ অবস্থায় আছে, কিন্তু আমাদের তো ক্লাসরুমের শর্টেজ। তো আমি চাইতেছি আর এই তাড়াতাড়ি যাতে এই রুমটা মানে ঘরটা পরিপূর্ণ হয়, তাহলে আমরা ক্লাসরুমও লাগে সুবিধা হইব। আপনি কত সালে এই স্কুলে দায়িত্ব নিয়েছেন? আমি 2017 সালে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে স্কুলে এসে জয়েন করছি। আপনার স্কুলে দায়িত্ব নেওয়ার পরে কি বিল্ডিংয়ের কাজটা শুরু হয়েছিল? না, আমি এই অবস্থায় পাইছি, এখনও যে অবস্থায় আছে, আমি আমার পরেও এরকম অবস্থায় ছিল। মানে আপনি আসার আগে থেকে মানে ভগ্ন অবস্থা? হ্যাঁ, আমি আসার আগে এখানে ভগ্ন অবস্থায় ছিল। আপনি কী চাইতেছেন? আমি চাইতেছি তাড়াতাড়ি ঘরটা যাতে হয়, আমাদের ক্লাসরুমের শর্টেজ, কারণ আমরা দুই ক্লাসের ছাত্র এক রুমের মধ্যে করিয়া ক্লাস করি, ক্লাসরুমের অভাব, যাতে ঘরটা তাড়াতাড়ি পরিপূর্ণ হয় এটাই চাইতেছি। আপনার স্কুলে মানে কোন কোন ক্লাস হয় এখানে? আমার স্কুলে তো 1 থেকে 5 পর্যন্ত। আপনাদের স্কুলে শিক্ষকের সংখ্যা কতজন? 3 জন শিক্ষক আছে আমার স্কুলে। আর টোটাল ছাত্রছাত্রী? বর্তমান ছাত্রছাত্রী আসলে 82। আপনি কি জানেন জেলাশাসক এই যে আপনার স্কুল রুমের যে বিল্ডিং তৈরি মানে করার অবস্থায় ওই জনৈক ইঞ্জিনিয়ার এই লুটপাট করে নিয়েছেন টাকা পয়সা এবং সমস্ত যন্ত্রাদি, তো এই ব্যাপারে জেলাশাসক ইরানি থানায় মামলা করেছেন, ব্যাপারে আপনার জানা আছে? ও, আমি আজকে শুনছি, এর আগে আমি জানি না মামলা হয়েছে কি না, আজকে আমি শুনছি যে মামলা হয়েছে। এবং আওয়ার পরতেই শুনছি ইঞ্জিনিয়ারটা কাজ করে না পালাইয়া গেছে, কি এখানে যারা লেবার আছে তাদেরও টাকা পয়সা আইছে, 2 একদিন আমার কাছে হইয়া হয়েছে, তারা ফোন নাম্বার দেখে যাবে, ওই আমার লগে তো যোগাযোগ নাই, আমি জানি না, তারা আরও কিছু টাকা পয়সা পাওয়ান আছে। ইরানি থানার ওসি যতীন্দ্র দাস বুধবার জানান, জুমের চেক স্কুলের ক্লাসরুমের নির্মাণ কাজ সম্পন্ন না করা ইঞ্জিনিয়ার সুদীপ রায়ের বিরুদ্ধে গত বছরের 18 মার্চ ইরানি থানায় লিখিত মামলা করেছেন 9 কোটি জেলার তৎকালীন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। 409 ও 420 ধারা প্রয়োগ করে মামলাটি রেজিস্ট্রি করা হয়েছে ইরানি থানায়। কাজ কিছুটা শুরু করার পর গৌরনগর ব্লকের সরকারি স্টোর থেকে প্রচুর সিমেন্ট, লোহার রড, স্টিলের দরজা এবং লোহার শিট নিয়েছিলেন সেই ইঞ্জিনিয়ার। খরচ দেখিয়ে 3 দফায় প্রায় 2 লক্ষ নগদ টাকা নেওয়া হয়েছিল সরকারি কোষাগার থেকে, পরে সেগুলি কিছুই আর ব্যবহার করা হয়নি। ডিএম, তৎকালীন ডিএম 9 কোটি, উনি একটা মামলা করেছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুদীপ রায়ের এগেনস্টে। উনি যে মামলা করেছেন ওই মামলার মধ্যে মূলত যে অভিযোগ এনেছেন, জুমের চেক স্কুলে কিছু কাজ করার জন্য সুদীপ রায়কে ইমপ্লিমেন্টিং অফিসার করেছিলেন, কিন্তু উনি কাজের জন্য 96,000 মতো টাকা এবং পরে তারপরে আরও প্রায় 33,000 মতো টাকা নিয়েছেন, এবং সঙ্গে বিভিন্ন সামগ্রী যেমন সিমেন্ট, জিসিআই শিট, তারপর স্টিলের দরজা, এগুলি উনি ড্র করেছেন স্কুলের কাজ করার জন্য। কিন্তু দেখা গেল যে উনি কাজ না করে মানে অ্যাডজাস্টমেন্ট জমা দিয়েছেন, যার ফলে স্কুলের কাজ সম্পূর্ণভাবে হয়নি, তাই স্কুল নাকি মানে স্কুলের বিল্ডিং যেটা আছে সেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই তিনি ওনার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা থানাতে একটা মামলা নিয়েছি সুদীপ রায়ের এগেনস্টে, মামলার নাম্বার হচ্ছে 15/23 আন্ডার সেকশন 409/420 IPC। এখন এই মামলার তদন্ত চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে অভিযুক্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায়ের কাছে কয়েকবার লিখিত নোটিশ পাঠানো হলেও সেই নোটিশকে পাত্তাই দেননি তিনি। এক প্রকার বাধ্য হয়েই ইরানি থানায় লিখিত মামলা করেছেন 9 কোটি জেলা শাসক ডক্টর বিশাল কুমার। অভিযুক্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায় বর্তমানে উত্তর জেলার কালাছড়া ব্লকে কর্মরত রয়েছে। পুলিশ এ ব্যাপারে কী ধরনের ভূমিকা নেয় এবং সরকারি টাকাগুলি আদৌ আদায় করা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।